तो गुड मॉर्निंग, वेलकम बैक टू माय न्यू वीडियो संडे वाला ब्लॉग शुरू होच्छे। देखते थको, साथे थको। चलो तो एक बेर जाब हे रेशने जाब रेशन थे जाब एक मार्केटे देखी कि भलो पा जाए। पिंज नहीं तो पिंज़ा शेष हो गए तो पिंज़ा नेब। चलो मार्केट थे घुरे आस। तो लाइने दाड़ी आज भीड़ भलोई आज कम समय लगे তারপর দেখি আছি আমি 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 ঠিক আছে। তো এইসব জায়গাগুলো আগে জঙ্গলের মতো পড়েছিল, শিয়ালের বাস ছিল, এখন সব পরিষ্কার হয়ে প্লট হয়ে বিক্রি হয়ে যাচ্ছে। এই রাস্তাটাও ছিল সব বিক্রি হয়ে যাচ্ছে, কোনো জায়গা পড়ে থাকবে না, সব বাড়ি হয়ে যাচ্ছে ছোটো ছোটো প্লট করে। এসি কৃষ্ণনগর হাটে পাইকারি হাট, তো দেখা যাক ভিতরে যাব কি পাওয়া যায়, কিছু কিনব লেডিস কিছু কিনব। তো দেখাচ্ছি তোমাদের হাট। এই হচ্ছে মেন গেট, হাটটা এখান থেকে শুরু হচ্ছে। পুরো বিল্ডিং, এই বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, সব সব হচ্ছে হোলসেল মার্কেট, পুরোটাই পুরোটাই হোলসেল মার্কেট, পুরোটা হোলসেল। চলো তো যাই দেখি কিছু পাওয়া যায় নাকি। দুটো লেডিস কিছু কিনব মা আর ভাগ্নির জন্য, তো দেখা যাক। এটা বললো কত? 250। এই ঝুলঝাড়িগুলোর দাম বলছে 250, এটা এটা হচ্ছে 150 বলছে, 80 টাকা। আরে এই 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 এইটার দাম বলছে 80 টাকা। আরে পেছনে কি পাখনা ময়ূরের? আচ্ছা ঠিক আছে রাখো। হলো ঝুলঝাড়গুলো বিশাল দাম বলছে, নেওয়া হলো না। আর এদিকে লেগে গেছে রেলগেট পড়েছে, এদিকে এদিকে রেলগেট পড়েছে, পুরো ভিড় জাম হয়ে গেছে। তাই এখন কি করব, এই টাইম পাস করছি একে ওকে ডেকে, আর কিছু করার নেই। চলো তাহলে সঙ্গে থাকো ভিডিওটা, দেখি এখন কতক্ষণে ইয়েটা ওঠে। পুরো জাম একবারে দেখতেই পাচ্ছ, পুরো না হলেও হাফ কিলোমিটার পুরো জাম। এই গেট পড়লে মানে কি বলবো, প্রতিদিনের ব্যাপার, পুরো জাম হয়ে গেছে। গেট পড়েছে আর কি করবো, এই নেমে এখন জুতো দিচ্ছি, এখানে ঢালাও জুতো বিক্রি হচ্ছে।
পাইকারি হোলসেল যে যেভাবে নেবে, রিটেল বেশি নিলেই হোলসেল হয়ে যাবে। তো এখন কিছু করার নেই, এই দুনিয়া শোনা তাই না, মেরি খ্রিসমাস তোমার জন্য, খ্রিসমাস করলো খ্রিসমাস। তুমি তুমি তো মেরি খ্রিসমাস। তো আজকে হচ্ছে রোববার, রোববারে আমরা নিরামিষ খাচ্ছি। তো নিরামিষ আজকে কী মেনু হয়েছে তোমার সঙ্গে শেয়ার করছি। যা হয়েছে ফাটাফাটি কিন্তু একদম হয়েছে। এই দেখ, এটা হচ্ছে আলু পেঁয়াজকলি ভাজা, এটা হচ্ছে মুগ ডাল, এটা হচ্ছে চাটনি টমেটো, আর এটা হচ্ছে পালং শাক। পালং শাকটা বড়ি দিয়ে হয়েছে, বাগানের বাগানের পালং শাক আর বেগুন বাগানের। তো আর রান্নাঘরে হচ্ছে পাঁপড় ভাজা, জমে যাবে একদম ফাটাফাটি, দারুণ টেস্ট। চলো খাই। ও আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের, এই হলো খাবার দাবার, এই হলো সব আইটেম নিরামিষ, আর ওখানে হচ্ছে পাঁপড় ভাজা। চলো, আর ভিডিওটা যদি পুরোটা দেখে থাকো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর পাশে থেকো, পারলে বন্ধুদের বা রিলেটিভদের শেয়ার করতে পারো। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশান অন করে দেবে, আমার নতুন নতুন এই ধরনের ভিডিও এবং আরও বিভিন্ন রকম যে পার্ট অফ লাইফ সেই টাইপের ভিডিওগুলো আমি শেয়ার করব তোমাদের। যদি ভালো লাগে তো দেখতে পারো, না ভালো লাগলে আমার কিছু করার নেই। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, ভালো রাখো।